ইভেন্ট হোস্টেড বাই দ্য ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরস। আপনাদের সকলকে স্বাগত জানাই ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরস এর ফেসবুক পেজে। আমি ডাক্তার সৌমিক গোস্বামী, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ফেসবুক লাইভ ইভেন্টে COVID-19-এ কোমরবিডিটিস অ্যান্ড রিস্ক এনহ্যান্সমেন্ট সম্বন্ধে, অর্থাৎ কোন কোন অসুখ সাথে থাকলে রিস্ক আরও বেড়ে যায় COVID-19 অসুখ একসাথে যদি সেই সমস্যাগুলোর সাথে থাকে। তো COVID-19 সম্বন্ধে আমরা গত 6 মাস ধরে অল্প অল্প করে অনেক কিছু জেনেছি, এবং আজকে দেখা যাচ্ছে যে শুধু এই অসুখটি নিয়েই গত 6 মাস যাবৎকালে প্রায় 40,000-এর ওপর গবেষণাপত্র অলরেডি পাবলিশ হয়ে গেছে, অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের হাতে, এবং যত দিন যাচ্ছে অসুখটা সম্বন্ধে আমরা আরো বেশি বেশি করে জানছি। আমাদের জ্ঞান যত বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখেছি যে মিডিয়াতে, খবরের কাগজে, টিভিতে আমরা অনেক নতুন নতুন এখন মেডিকেল টার্ম শুনতে পাচ্ছি, যেমন হসপিটালাইজেশন রেট, কেস ফেটালিটি রেট, পজিটিভ স্যাম্পলিং রেট, এবং এগুলো সম্বন্ধে আমাদের মধ্যে অনেকের হয়তো ঠিক ধারণা হয়েছে, আবার কারুর কারুর অনেক ভ্রান্ত ধারণাও হয়েছে। এগুলো খুব সহজ করে বোঝাতে গেলে আমি যদি বলি যে আমি 10,000 জন এমন মানুষকে নিলাম যাদের সবার হয়তো সর্দি কাশি জ্বর আছে, অথবা কারুর কারুর গন্ধ চলে গেছে, স্বাদ চলে গেছে, বা এমন মানুষ সেই 10,000 জনের মধ্যে রয়েছেন যারা কোনো কোভিড রোগীর সংস্পর্শে এসেছে, মানে 10,000 জন সন্দেহভাজন ব্যক্তি যাদের কোভিড হতে পারে বলে আমি সন্দেহ করছি, এবং তাদের সকলকে আমি টেস্ট করি, তো এই 10,000 জনের যদি আমি পরীক্ষা করি, তো তার থেকে দেখা যাবে মোটামুটি 800 জনের COVID-19 টেস্ট পজিটিভ আসতে পারে। একে বলা হচ্ছে পজিটিভ স্যাম্পলিং রেট, বা এটি মোটামুটি 8% মতো। 10,000 জন সন্দেহভাজন নিলে 800 জনের হয়তো COVID-19 টেস্ট পজিটিভ আসলো। তারপর আসলো হসপিটালাইজেশন, এই 800 জনের মধ্যে হয়তো 750 জন বা 760 জনকেই হাসপাতালে ভর্তি করতে হবে না, তাদের বাড়িতে রেখেই হয়তো চিকিৎসা করা সম্ভব হবে, 40 জন বা 50 জনকে হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। একে আমরা বলছি হসপিটালাইজেশন রেট, যাদের পজিটিভ তাদের মধ্যে, যেটি মোটামুটি 5%, কিছু ক্ষেত্রে হয়তো 10%। এবং তারপর আসে কেস ফেটালিটি রেট, এই যে 40 জন বা 50 জন ভর্তি হলো হাসপাতালে, তার মধ্যে হয়তো 10 জন বা 12 জন বা আর একটু বেশি 15-16 জন হয়তো খুব বেশি হলে মারা যেতে পারেন, এবং একে আমরা বলছি কেস ফেটালিটি রেট, এবং এটি মোটামুটি 2%। তো 10,000 জন সন্দেহভাজন ব্যক্তি দিয়ে যদি আমরা শুরু করি, দেখা যাবে সবশেষে হয়তো মৃত্যু ঘটছে 10 জন বা 15 জন বা 16 জনের, এবং এই 10,000 জন থেকে হয়তো হসপিটালাইজেশন আমার করতে হচ্ছে 40 জন বা 50 জনের। কিন্তু আমাদের ভয় তো এই জায়গাতেই, হাসপাতালে ভর্তি হওয়া, এবং যদি কোনো কারুর কারুর ক্ষেত্রে মৃত্যু ঘটে আনফর্চুনেটলি, তো এই মানুষজন কারা যাদের অসুখটা একটু বেশি সিরিয়াস হচ্ছে, যাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে যাদের আইসিইউতে থাকতে হচ্ছে, যাদের ভেন্টিলেটর দিয়ে সাহায্য করতে হচ্ছে, বা আনফর্চুনেটলি অল্প কিছু ক্ষেত্রে যাদের মৃত্যু ঘটছে, কারা এই মানুষজন, সেইটা বুঝতে গেলে ভূমিকা আসে কোমরবিডিটিস অ্যান্ড রিস্ক এনহ্যান্সার্স। কারণ দেখা গেছে যে গড়ে যেহেতু খুব অল্প লোকের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যুর হার খুব কম, কিছু কিছু সমস্যা সাথে থাকলেই এইগুলো বেশি হচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়া বা বেশি সিরিয়াস অসুখ বা মৃত্যু ঘটছে, সেইগুলোকেই আমরা বলছি কোমরবিডিটিস, এবং সেগুলোকেই আমরা বলছি রিস্ক এনহ্যান্সার্স। তো আমাদের কোমরবিডিটি জানা প্রয়োজন, কারণ আমরা এগুলো জানতে পারলে কিছু কিছু ক্ষেত্রে আমরা সতর্ক হতে পারবো, একটু বেশি সতর্ক হতে পারবো, এবং পরবর্তী ক্ষেত্রে অদূর ভবিষ্যতে যখন ভ্যাকসিন আসবে, তখন যাদের এই কোমরবিডিটি আছে বা যাদের রিস্ক বেশি, তাদের ক্ষেত্রে আমরা হয়তো ভ্যাকসিনটা আগে তাদের অগ্রাধিকার দিয়ে আমরা তাদের ভ্যাকসিন পৌঁছে দিতে পারবো। তো কোমরবিডিটি কিছু কিছু এমন রয়েছে যেগুলোকে আমরা পাল্টাতে পারি, যেগুলো আমাদের হাতের মধ্যে রয়েছে,
আবার কিছু কোমরবিডিটি এমন রয়েছে যেটা নিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না, যেটা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা গেছে যে খুব কমন একটা কোমরবিডিটি ঠিক বলবো না, রিস্ক এনহ্যান্সার বলবো, এটা ঠিক অসুখ নয়, সেটা হচ্ছে বয়স, অর্থাৎ এজ। বয়স যত বাড়ে কোভিড-19 এর সিভিয়ারিটি, তীব্রতা তত বেশি হয় দেখা গেছে, এবং হাসপাতালের ভর্তির হারও তত বাড়ে এবং মৃত্যুর হারও তত বাড়ে। অর্থাৎ আমি যদি কাউকে এমন মানুষকে ধরি যার ধরুন 30 থেকে 40 বছর বয়স, তার কোভিড-19 থেকে হাসপাতালে ভর্তি হওয়ার চান্স যতটা, আমি যদি এমন একটা মানুষ ধরি যার ধরুন 65 থেকে 74 বছর বয়স, তার হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর সম্ভাবনা কোভিড-19 থেকে ওই 30 থেকে 40 বছর বয়সী মানুষের চেয়ে প্রায় 6 গুণ, এবং বয়স যত বাড়ে এই রিস্কটা ততটা বাড়তে থাকে। অর্থাৎ একজন 35 বছরের মানুষের চেয়ে 45 বছর মানুষের রিস্ক আরেকটু বেশি, 55-র আরেকটু বেশি, 65-র আরেকটু বেশি, 75-র আরেকটু বেশি, এবং ক্রমশ এটি একটি লিনিয়ার রিলেশনশিপ। অর্থাৎ বয়স যত বাড়তে থাকে অসুখের তীব্রতা, হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা এবং মৃত্যুর হার ততটা বাড়তে থাকে। কিন্তু বয়স এমন একটি জিনিস যেটিকে তো আমরা পাল্টাতে পারবো না, বয়সকে আটকেও রাখতে পারবো না, পিছিয়েও দিতে পারবো না, বয়স ক্রমশ বাড়বে। কিন্তু যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যার জন্য বারবার ICMR গাইডলাইন্স সরকার বলছে যে বয়স্ক মানুষজন 60-এর ওপর যাদের বয়স, 65-এর ওপর যাদের বয়স, তারা বাড়ির বাইরে বেরোবেন না, কারণ বয়স বাড়লে এটি একটি রিস্ক এনহ্যান্সার এবং এতে এই মানুষজনের ভয় অনেক বেশি। তবে ভারতবর্ষকে আমি যদি পুরোটা একসাথে দেখি, আমাদের দেশের গড় বয়স কিন্তু কম। আমি যদি 100 জন ভারতীয়কে নিই তাহলে তার মাঝামাঝি বয়স কিন্তু হবে 29 বা 30 বছর, মিডিয়ান এজ যাকে আমরা বলি, এবং 100 জন ভারতীয় নিলে শুধুমাত্র 8 জন থেকে 10 জনের বয়স 65-এর বেশি হবে। সুতরাং গড়ে ভারতবর্ষ একটি ইয়াং দেশ, খুব বয়স্ক দেশ নয়। তবে যারা বয়স্ক রয়েছেন তাদের একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এজ একটি বড় রিস্ক এনহ্যান্সার কোভিড-19 এর হসপিটালাইজেশন বা কোভিড-19 এ মৃত্যুর জন্য। এবং আমরা যদি আমেরিকার ডাটার দিকে দেখি, ইউএস এর ডেটার দিকে দেখি, তাদের দেখা গেছে যে 80% মৃত্যু ঘটছে কিন্তু 65 বছর বা তার বেশি বয়সে। বেশিরভাগ মৃত্যু, 100-এর মধ্যে 80টি মৃত্যু, 100টি যদি মৃত্যু হয় কোভিড-19 থেকে আমেরিকায়, 100-এর মধ্যে 80টি মৃত্যু তাদের হচ্ছে যাদের বয়স 65 বা তার বেশি। আমাদের দেশে হয়তো অতটা মৃত্যুর হার যদি সেইভাবে দেখি, যদিও বয়স্ক লোকের মধ্যে বেশি, কিন্তু 100টা মৃত্যুর মধ্যে হয়তো 60টা হচ্ছে যাদের বয়স 65 বা বেশি তাদের ক্ষেত্রে, কারণ যেহেতু আমি বললাম গড়ে ভারতবর্ষ একটি ইয়াং নেশন, আমাদের গড় বয়স কম এবং বয়স্ক লোকের সংখ্যা অন্যান্য ওয়েস্টার্ন নেশনের তুলনায় আমাদের দেশে কম। তো এজ একটি রিস্ক এনহ্যান্সার, এবং এটি এমন একটি রিস্ক এনহ্যান্সার যেটা নিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদের মেনে নিতে হবে বয়সটা এবং সাবধানে থাকতে হবে। কিন্তু আরেকটি বড় রিস্ক এনহ্যান্সার রয়েছে যেটা নিয়ে কিন্তু অনেক কিছুই করা সম্ভব, এবং সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস আমরা জানি 2 প্রকার, মূলত অনেক প্রকার হয়, তার মধ্যে টাইপ 2 ডায়াবেটিসে 100 জনের মধ্যে 95 বা 96% লোকে আমরা দেখে থাকি, এবং সব ধরনের ডায়াবেটিসেই দেখা গেছে যে কোভিড-19 এর সিভিয়ারিটি বেশি, তীব্রতা বেশি, হাসপাতালে ভর্তি হওয়ার চান্স বেশি এবং মৃত্যু হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু একটা মজার ব্যাপার হলো যে ডায়াবেটিস হলে কি কোভিড-19 ইনফেকশন হওয়ার চান্স বেশি? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো সঠিকভাবে জানি না। এর আগে যে অতিমারিগুলো হয়েছে, প্যান্ডেমিক হয়েছে, সার্স প্যান্ডেমিক বা মার্স প্যান্ডেমিক, সেক্ষেত্রে দেখা গেছে যে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ইনফেকশন হওয়ার চান্সও বেশি, এবং ইনফেকশন হলে তার থেকে খারাপ পরিণতির চান্সও বেশি। কিন্তু এখন অবধি যা গবেষণা হয়েছে, যা আমরা জানি, তাতে বর্তমান যে অতিমারি এনকভ সার্স 2 বা কোভিড-19 অতিমারি, এতে ডায়াবেটিস থাকলে আর 5টা লোকের চেয়ে কোভিড-19 হওয়ার চান্স যে বেশি এরকম নয়, তবে যেই কোভিড-19 হচ্ছে কারোর ডায়াবেটিসের সাথে
তার পরিণতি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ সাসেপ্টেবিলিটি টু ইনফেকশন বেশি এরকম এখনো জানা যায়নি, কিন্তু ইনফেকশন হলে তার সিভিয়ারিটি বেশি, হসপিটালাইজেশন হওয়ার চান্স বেশি এবং মৃত্যুর হার বেশি। তো এই মৃত্যুর হার কতটা বেশি? মৃত্যুর হার যার ডায়াবেটিস নেই এবং কোভিড হয়েছে ভার্সেস, যদি আমি কম্পেয়ার করি, যার ডায়াবেটিস আছে এবং কোভিড হয়েছে, তার মৃত্যুর হার 2 গুণ থেকে 4 গুণ বেশি কম্পেয়ার টু যার ডায়াবেটিস নেই কিন্তু কোভিড হয়েছে। সুতরাং সাবধানতা প্রচণ্ডভাবে অবলম্বন করতে হবে যারা ডায়াবেটিস রোগী, এবং এই সমস্যাটি অত্যন্ত প্রকট, আরো বেশি সিরিয়াস আমাদের দেশের ক্ষেত্রে, কারণ আমাদের দেশে ডায়াবেটিস নিজেই একটি অতিমারী এবং এটি বিরাট অতিমারী। গড়ে যদি ভারতবর্ষে আমরা দেখি, প্রতি 11 জন মানুষের মধ্যে একজন মানুষের ডায়াবেটিস আছে, প্রতি 11 জনে একজন, এবং বলা হয় যে আসলে এটি প্রতি 5 জনে একজন, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ টেস্ট করছি না বলে আমরা বলছি 11 জনে একজন, আসলে হয়তো প্রতি 5 জন ভারতীয় একজন ডায়াবেটিস রয়েছে। এবং যেরকম আমি বললাম যে ডায়াবেটিস হলে মৃত্যুর হার কিন্তু 2 গুণ থেকে 4 গুণ বেশি যদি কোভিড-19 হয় কম্পেয়ার টু যার ডায়াবেটিস নেই কিন্তু কোভিড-19 হয়েছে। কিন্তু এই মৃত্যুর হার আমরা কি করে কমাতে পারি? দেখা গেছে যে ভর্তির সময়, কারণ কোনো ডায়াবেটিস রুগীকে যখন হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তখন তার যদি ব্লাড গ্লুকোজ স্ট্যাটাস ভালো থাকে, তখন যদি তার ব্লাড সুগার মোটামুটি কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু মৃত্যুর হার অতটা বাড়ছে না। আমরা যখন ব্লাড গ্লুকোজ মাপি, আমরা HbA1c বলে একটি টেস্ট খুব কমনলি করে থাকি, গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা HbA1c, যাতে গত 2 থেকে 3 মাসের একটা গড় ব্লাড গ্লুকোজ সম্বন্ধে আমরা আইডিয়া পাই। তো দেখা গেছে যাদের HbA1c-র ভ্যালু 7.5-এর বেশি ভর্তির সময় হাসপাতালে কোভিড-19 নিয়ে, তাদের ক্ষেত্রে মৃত্যুর হার অনেকটা বেশি কম্পেয়ার টু যাদের HbA1c 7.5-এর কম বা আরও কম, তাদের মৃত্যুর হার অনেকটা কম। সুতরাং আমরা যারা ভারতীয় এবং আমাদের এতজনের যাতে ডায়াবেটিস রয়েছে, আমরা কি করতে পারি? আমরা চেষ্টা করতে পারি যে আমাদের ব্লাড সুগার আমরা খুব ভালো করে কন্ট্রোল করব, কারণ যত ভালো কন্ট্রোল করব আমার ততটা মৃত্যুর চান্স কম, যদিও বা কোভিড-19 হয়ে যায়, এবং যত খারাপ কন্ট্রোল করব, কোভিড-19 হলে আমার আরো সিরিয়াস অসুখ হওয়ার, আমার আরো মৃত্যুর হার বেড়ে যেতে পারে। আমরা জানি যে ডায়াবেটিস যখন আমরা কন্ট্রোল করি, আমরা বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করে থাকি, আমরা প্রায় 11 বা 12টা বিভিন্ন আলাদা আলাদা ক্লাসের ওষুধ ইউজ করে থাকি ডায়াবেটিসের চিকিৎসা করতে। এবার অনেক বিতর্ক রয়েছে পণ্ডিতদের মধ্যে, সায়েন্টিস্টদের মধ্যে, যে এই ওষুধগুলোর মধ্যে কোন ওষুধ বেশি ভালো কোভিড-19 এর ক্ষেত্রে আউটকাম ভালো করার জন্য, কোন ওষুধ কম ভালো। তো এখনো এই 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 বিতর্কের কোনো সমাধান হয়নি বা একটা উত্তর আমরা পাইনি। তবে মোটামুটি যা দেখা গেছে যে মেটফর্মিন বলে একটি ওষুধ প্রায় বেশিরভাগ পেশেন্টই খেয়ে থাকে যাদের ডায়াবেটিস আছে, এটি অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় এবং এটি খুব পুরনো একটি ওষুধ যেটা নিয়ে আমাদের বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। মেটফর্মিন খেলে দেখা গেছে যে যদি হাসপাতালে রুগী ভর্তি হচ্ছেও বা তারপরে তার সিভিয়ারিটি খুব বাড়ছে না বা তার মৃত্যুর হার কিছুটা কমছে। অর্থাৎ যারা যারা আপনারা মেটফর্মিন খাচ্ছেন, অবশ্যই মেটফর্মিন খাবেন, এবং হাসপাতালে ভর্তির পরেও যদি সেটি কন্টিনিউ করা যায়, সবার ক্ষেত্রে হয়তো যাবে না, কারোর কারোর ক্ষেত্রে বন্ধ করতে হবে, কিন্তু যদি কন্টিনিউ করা যায় মেটফর্মিন, কিছু ক্ষেত্রে কোভিড হলে মৃত্যুর হার বা অসুখ বেশি সিরিয়াস হওয়ার হার কিন্তু কমাচ্ছে। যারা যারা ইনসুলিন নিচ্ছেন, তাদেরকে কিন্তু অবশ্যই ইনসুলিন কন্টিনিউ করতে হবে, এবং আমরা সিক ডে রুল বলে একটি কথা বলে থাকি যারা ইনসুলিন নেন, তাদের মাথায় রাখতে হবে যে যদি কোনো কারণে তারা ভালো করে খেতে না পারেন, শক্ত খাবার খেতে না পারেন, তাহলে লিকুইড খাবার খেতে হবে, স্যুপ খেতে হবে, পাতলা করে খিচুড়ি খেতে হবে, এবং অল্প অল্প করে কিন্তু খাবারের সাথে গ্লুকোজও রাখতে হবে, কারণ একদম খুব কম গ্লুকোজ থাকলেও অন্যান্য অসুবিধে হতে পারে ডায়াবেটিস রোগীতে। কিন্তু মাথায় রাখতে হবে কোনোভাবেই কিন্তু ইনসুলিন বন্ধ করা চলবে না, ইনসুলিন অল্প ডোজ হলেও নিয়ে যেতে হবে, এবং বিন্দুমাত্র মনে সন্দেহ হলে কি করব বা বুঝতে না পারলে কি করব, কনফিউজড হলে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। ইনসুলিন যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে দেখা গেছে যে কোভিড-19 ইনফেকশন যখন কোনো ডায়াবেটিস রুগীর হয়, বেশ কিছু ক্ষেত্রেই ব্লাড সুগারটা কিন্তু চচ্চর করে বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, এবং অনেকগুলো কারণ আছে। আমরা বলি যে কিছু অনেক হরমোন বেরোয় স্ট্রেসে, তার জন্য এটা বাড়তে পারে,
কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে এই ভাইরাসটি হয়তো প্যানক্রিয়াসে গিয়ে আক্রমণ করে, গিয়ে ইনসুলিন তৈরির ক্ষমতা কমিয়ে দিতে পারে, তার জন্য ব্লাড সুগার বাড়তে পারে। আবার কিছু রোগীর ক্ষেত্রে যেহেতু স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হচ্ছে, সেই জন্য ব্লাড সুগার বাড়তে পারে। কিন্তু মোটামুটি দেখা গেছে যে COVID-19 কোনো ডায়াবেটিস রুগীর হলে, যার এতদিন কন্ট্রোল ভালো ছিল, হঠাৎ করে হয়তো কন্ট্রোলটা খারাপ হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমরা জানি যে কোনো ডায়াবেটিস রুগী, বিশেষ করে সিরিয়াস রুগী যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, অনেক ক্ষেত্রেই আমরা ইনসুলিন দিয়ে খুব সহজেই কিন্তু ব্লাড সুগারটা আবার কন্ট্রোল করে দিতে পারি। তো ডায়াবেটিস হলে, COVID-19 যদি হয়, তার খারাপ হওয়ার চান্স বেশি, মৃত্যুর হার বেশি, হাসপাতালে ভর্তির চান্স বেশি। আর করতে পারি আমরা কি, এটাকে আটকাতে আমরা কি করতে পারি? সহজ করে ব্লাড সুগার খুব ভালো কন্ট্রোল করতে পারি। সুতরাং আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, যদি খুব অল্প মাইল্ড ডায়াবেটিস ও খুব অল্প ব্লাড সুগারও আপনার বেশি থেকে থাকে, আগে গত 2-3 মাসের মধ্যে যদি আপনি পরীক্ষা না করে থাকেন, অবশ্যই একটা পরীক্ষা করুন। যদি আপনার গত 3-4 মাসের মধ্যে HbA1c পরীক্ষা না করা হয়ে থাকে, পারলে একটা HbA1c পরীক্ষা করুন। এবং যদি দেখেন যে আপনার ব্লাড সুগার বেড়ে গেছে বা HbA1c নর্মালের চেয়ে বেশি, অবশ্য অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। কারণ ব্লাড সুগার যদি কমিয়ে রাখা যায়, ব্লাড গ্লুকোজ ভালো কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রুগীদের COVID-19-এর থেকে খারাপ হওয়ার ভয় অনেক ক্ষেত্রেই কমিয়ে দেওয়া যায়। এবং এটি একটি মডিফাইবল কোমরবিডিটি, বয়স নিয়ে আমরা কিছু করতে পারি না, কিন্তু ডায়াবেটিস নিয়ে অবশ্যই আমরা যদি ভালো কন্ট্রোল করি, সেক্ষেত্রে কিন্তু ভয়টা অনেকটা কমতে পারে। আরেকটি কোমরবিডিটি যেটি ডায়াবেটিসের সাথে হাতে হাত ধরেই থাকে, সেটি হচ্ছে ওবিসিটি বা স্থূলতা, অর্থাৎ প্রয়োজনের চেয়ে শরীরের ওজন অনেক বেশি হওয়া। এবং দেখা গেছে যে ওবেসিটি যাদের আছে, যাদের স্থূলতা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু COVID-19 হলে অসুখটি সিরিয়াস হয়ে উঠছে, একটি সিরিয়াস টার্ন নিচ্ছে, বহু ক্ষেত্রেই ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও হচ্ছে, যেটি যাদের বডি ওয়েট নর্মাল তাদের চেয়ে অনেক বেশি খারাপ হচ্ছে। এবং দেখা গেছে যে বয়সের সাথে ওবেসিটি আরও খারাপ, একেবারে মরার ওপর খাড়ার খা। শুধু বয়স বাড়লে তো খারাপ, এবং বয়স বাড়ার সাথে সাথে যদি কেউ মোটা হয়, কারোর স্থূলতা থাকে, ওবেসিটি থাকে, তাহলে কিন্তু অনেক অনেক গুণ রিস্ক বেড়ে যাচ্ছে। আমরা জানি যে যাদের ওবেসিটি থাকে, তাদের বিভিন্ন মেকানিক্যাল কারণে তাদের চেস্ট এক্সপ্যানশন ঠিকমতো হয় না, তারা ঠিকমতো এমনিতেই শ্বাস প্রশ্বাস নিতে পারে না। অনেকের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটি অসুখ থাকে, দিনের বেলা তাদের বারে বারে ঘুম পায়, তারা ঝিমিয়ে পড়ে, অনেক ক্ষেত্রে ঘুমিয়ে পড়ে। ওবেসিটি, স্থূলতা থাকলে, সাথে ডায়াবেটিস থাকে, সাথে অনেকের হার্টের অসুখ থাকে, সাথে অনেকের ব্লাড প্রেশার বেশি থাকে, এবং আরো অনেক অনেক সমস্যা থাকে, যার জন্য ওভারঅল স্থূলতা থাকলে কিন্তু দেখা গেছে যে COVID-19 হলে তার রিস্কটা অনেক বেশি, হাসপাতালে ভর্তি হওয়ার এবং পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর রিস্কও অনেক বেশি। তো আমরা কি করতে পারি? আমরা জানি যে ডায়াবেটিস যেরকম, সঠিক খাদ্যাভ্যাস, সঠিক ব্যায়াম এবং ঠিকঠাক ওষুধপত্র ব্যবহার করে কন্ট্রোল রাখলে ভালো হতে পারে, একইভাবে ওজন কিন্তু কমানো খুব কঠিন নয়। ওজন যদি আপনি চেষ্টা করেন, আপনার ফিজিশিয়ানের সাথে, ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেন, আপনি যদি খাদ্যাভ্যাসে পরিবর্তন করেন, রিফাইন্ড কার্বোহাইড্রেট দেখা গেছে যে ভারতীয়দের ক্ষেত্রে একটি বড় কালপ্রিট ওজন বাড়ানোর জন্য। অর্থাৎ খুব সহজ করে বললে চিনি, ময়দা, এই ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেটস, এবং ওভারঅল আমাদের কিন্তু চিনির একটা অ্যাডিকশন আছে, আমাদের একটা চিনির প্রতি প্রচণ্ড আকর্ষণ আছে। অনেক ক্ষেত্রে হিডেন সুগার থাকে অনেক খাবারে, যেগুলো আমরা বুঝতে পারি না, এবং এগুলো খেলে, বিশেষ করে ময়দা খেলে, ওজন বাড়ার সম্ভাবনা বেশি। এবং রোজকার যদি আমি এক্সাম্পল নিই, ধরুন বিস্কিট, আমাদের অনেকের অভ্যেস আছে 5টা 6টা করে বিস্কুট খেয়ে নেওয়া খিদে পেলে। বিস্কুটে কিন্তু থাকে তেল, ময়দা আর চিনি, সুতরাং এটি বলা যেতে পারে জাঙ্ক ফুড। এবং এবং অনেক এমন অনেক কমন খাবার আছে যেগুলো ময়দা, তেল বা চিনির পরিমাণ বেশি, এই খাবারগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যে কোনো খাবার যেটি প্রসেসড ফুড, যেটি প্যাকেট বন্দি হয়ে রেডি টু ইট অবস্থায় বাড়িতে ঢোকে, সেটি নুডলস হতে পারে, চাউমিন হতে পারে, ম্যাগি হতে পারে, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। হেলদি খাবার খেতে হবে, কারণ হেলদি খাবার যদি খাই, তাতে শুধু ওজনই কমবে না, আমাদের ইমিউনিটি পাওয়ারও বাড়বে, আমাদের
ফ্রুটস খেতে হবে, ফল খেতে হবে, সিজনাল ফ্রুটস খেতে পারি, সবজি খেতে পারি, আমরা যারা আমিষাশী তারা মাছ মাংস ডিম খেতে পারি, আমরা যারা নিরামিষাশী তারা দুধ বা দুধের প্রোডাক্ট খেতে পারি। এগুলো হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন থাকে, যেগুলি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে এবং হেলদি খেলে কিন্তু ওজন কমতেও সাহায্য করবে। এবং এর সাথে সাথে অবশ্যই আসে এক্সারসাইজের ভূমিকা। আমরা এখন অনেকেই বাড়ির বাইরে বেরোতে পারছি না, কিন্তু বাড়ির মধ্যেই আমরা স্পটে জগিং করতে পারি, আমরা বিভিন্ন রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে পারি। ইউটিউব খুললে আমরা এরকম অনেক এক্সারসাইজের উদাহরণ পাবো। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি, আমরা স্কিপিং করতে পারি, দড়ি নিয়ে লাফাতে পারি, অনেক এমন এক্সারসাইজ আছে যেগুলো বাড়ির মধ্যে থেকেও করা সম্ভব। সঠিক ডায়েট এবং এক্সারসাইজ করলে অনেক দিক দিয়ে লাভ। এক তো ওজন কমবে, এবং ওজন একটি মডিফাইবল কোমরবিডিটি। ওজন যদি কমাতে পারি, স্থূলতা যদি কমাতে পারি, বয়স তো কমাতে পারবো না, ওজন কমাতে পারবো। ওজন কমালে, ব্লাড সুগার কন্ট্রোল করলে কিন্তু COVID-19 হলেও ভয় অনেক কম। তাছাড়া দেখা গেছে যদি হেলদি ডায়েট, হেলদি এক্সারসাইজ এর মধ্যে থাকি, তাতে কিন্তু আমাদের ইমিউন পাওয়ার বাড়ে, ইমিউনিটি ইম্প্রুভ করে। এবং এক্সারসাইজ তার সাথে সাথে আমাদের মনকেও ভালো রাখে, আমাদের সাইকোলজিক্যাল স্ট্রেস কমায়, ডিপ্রেশন কমায়, অ্যাংজাইটি কমায়। এবং বর্তমান দিনে এগুলো আমরা যেহেতু বদ্ধ পরিবেশের মধ্যে আছি, মানুষ তো সামাজিক জীব, আমরা বেরোতে পারছি না, অ্যাংজাইটি ডিপ্রেশনের হারও বেড়েছে। সুতরাং এক্সারসাইজ আমাদের মানসিকভাবে ভালো রাখবে, ইমিউনিটির দিক দিয়ে ভালো রাখবে, ওজন কমিয়ে শারীরিকভাবে ভালো রাখবে। সুতরাং প্রচণ্ড জরুরি। আমরা যখন ডায়াবেটিসের কথা বলি, আমরা যখন ওবেসিটির কথা বলি, তার সাথে সাথে আমরা কিন্তু হাইপার টেনশনের কথাও বলে রাখি, কারণ এগুলো সবই রিলেটেড, একজনের সাথে আরেকজনের সম্পর্ক রয়েছে, একই অসুখের এগুলো বিভিন্ন ম্যানিফেস্টেশন। এবং হাইপার টেনশন মানে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকা, ব্লাড প্রেশার নর্মালের চেয়ে বেশি থাকা। কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে হাইপার টেনশন যাদের আছে তাদেরও কিন্তু COVID-19 হলে তার থেকে ফলাফল খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ এটিও একটি কোমরবিডিটি। তবে ব্লাড প্রেশার খুব ভালো কন্ট্রোল করলে এই এই যে COVID-19 থেকে খারাপ ফলাফল হওয়ার চান্স কমে কিনা সেটা এখনো জানা নেই, তবে ব্লাড প্রেশার অবশ্যই আমাদের ভালো কন্ট্রোল করা উচিত। কারণ দেখা গেছে যে ব্লাড প্রেশার যদি আমরা ভালো কন্ট্রোল করি, তার সাথে ব্লাড সুগার যদি ভালো কন্ট্রোল করি, ওজন যদি কন্ট্রোলে রাখি, সেক্ষেত্রে অন্য আরো যে অসুখগুলো ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ওজন থেকে হতে পারে, সেগুলো আমরা আটকাতে পারি। এবং এই অসুখগুলোতেও কিন্তু COVID-19 রিস্ক বাড়ে, COVID-19 হলে ফলাফল খারাপ হওয়ার রিস্ক বাড়ে। এর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট অসুখ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ কিডনির ফাংশন ঠিক মতো যেখানে হচ্ছে না, এবং এটি একটি ইরিভার্সেবল চেঞ্জ, এমন ভাবে কিডনির ফাংশনটা নষ্ট হয়ে গেছে যে কিছুতেই আর সেটা ফিরিয়ে দেওয়া যাবে না। এবং এই ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, নেফ্রোপ্যাথিও বলে থাকি, তাদের দেখা গেছে যে COVID-19 হলে তাদের ফলাফল খারাপ হচ্ছে, সিভিয়ারিটি বেশি হচ্ছে, তাদের মৃত্যুর হার বেশি। এবং বিশেষ করে যাদের ডায়ালিসিস রোগী, যারা ডায়ালিসিস পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রেই, খুব অল্প বয়সেও যারা ডায়ালিসিস পাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রেই খুব সিভিয়ার হয়ে উঠছে COVID-19 এবং মৃত্যুর হারও বাড়ছে। তো ক্রনিক কিডনি ডিজিজ তো ইরিভার্সেবল অসুখ, একবার হলে এটা তো আর ঠিক করা যায় না। কিন্তু আমি যদি ব্লাড সুগার ভালো করে কন্ট্রোল করি, ব্লাড প্রেশার ভালো করে কন্ট্রোল করি, আমরা যদি ওজন কন্ট্রোলে রাখতে পারি, তো দেখা গেছে যে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা আটকাতে পারি। কারণ আমাদের দেশে বা পুরো বিশ্বেও 100 জনের মধ্যে 90 জন রুগী যাদের ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে বা যাদের ডায়ালিসিস হচ্ছে, তাদের এটা হওয়ার কারণ, এর পেছনে কিন্তু হয় ডায়াবেটিস বা হাইপার টেনশন বা দুটো অসুখ একসাথে। এবং এগুলো ঠিক মতো কন্ট্রোল করলে ক্রনিক কিডনি ডিজিজ আটকানো যেতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ হওয়া আটকালে আমরা COVID-19 হলে তার থেকে খারাপ হওয়া আবার আটকাতে পারি। ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ এগুলো কন্ট্রোল করলে আরেকটি যেটি অসুখ আমরা কিছুটা আটকাতে পারি সেটা হচ্ছে হার্টের অসুখ। হার্টের বিভিন্ন ধরনের অসুখ আমরা জেনেছি, আমরা জেনে থাকি হার্ট ফেলিয়ার হয়, ইসকিমিক হার্ট ডিজিজ হয়, অন্যান্য আরো অসুখ আছে। এবং দেখা গেছে যে হার্টের অসুখ যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু COVID-19 হলে মৃত্যুর চান্স অনেক বেশি, তাদের ক্ষেত্রেও ভেন্টিলেটারে যাওয়ার চান্স বেশি, হাসপাতালে ভর্তির চান্স বেশি। আমি খুব ডিটেলের মধ্যে যাব না, কারণ হার্টের অসুখও একবার হলে আমরা সেটাকে
বিভিন্ন ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখতে পারি, কিন্তু একদম সারিয়ে দিতে পারি না, ডায়াবেটিসের মতো, হাইপার টেনশনের মতো। কিন্তু ডায়াবেটিস, হাইপার টেনশন, স্থূলতা এবং আরো কিছু ওষুধ আমরা যদি আমাদের চিকিৎসকের পরামর্শে ঠিক মতো খেয়ে থাকি, এগুলো কন্ট্রোল করে থাকি, সেক্ষেত্রে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাও কম। সুতরাং আমরা দেখলাম বয়স একটি বড় ফ্যাক্টর যেটা নিয়ে আমরা কিছু করতে পারি না, ডায়াবেটিস এমন একটি ফ্যাক্টর যেটি আমরা কন্ট্রোল করতে পারি, ওবেসিটি একটি ফ্যাক্টর যেটি আমরা কন্ট্রোল করতে পারি, হাইপার টেনশন একটি ফ্যাক্টর যেটি কন্ট্রোল করতে পারি। একবার হার্টের অসুখ বা কিডনির অসুখ হয়ে গেলে হয়তো সারিয়ে তুলতে পারি না, কিন্তু কিছু কিছু ওষুধ দিয়ে, ডায়ালিসিস করে কিডনির ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে কিছু ওষুধ দিয়ে, কিছু মাঝে কিছু ক্ষেত্রে কিছু যন্ত্র ব্যবহার করে আমরা এগুলো কন্ট্রোলে রাখতে পারি। তবে প্রথম থেকেই ডায়াবেটিস, হাইপার টেনশন, ওবেসিটি কন্ট্রোল করলে হার্টের অসুখ বা কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা কম, এবং এগুলো সবকটাতেই, এই এই সব কটা কন্ডিশনেই কিন্তু, যেগুলো কোমরবিডিটি এবং এগুলো রিস্ক এনহ্যান্সার, যেগুলো COVID-19 হলে আমাদের ফলাফল আরো খারাপের দিকে ঠেলে দিতে পারে। এছাড়া আমরা জানি যে লাংসের অসুখ যাদের আছে, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা ব্রঙ্কাইটিস বা অ্যাজমাও কিছু ক্ষেত্রে বলতে পারেন, সেই সকল মানুষেরও যদি COVID-19 হয়, তাদের কিন্তু ভেন্টিলেটারের দরকার অনেক বেশি হয় এবং তাদেরও মৃত্যুর হার বেশি, কারণ আগে থেকেই তাদের রেসপিরেটরি ক্যাপাসিটি কমে থাকে, তাদের লাংসের সমস্যা থেকে থাকে। এবং এই সকল মানুষ যাদের, যারা যারা যে যে ডাক্তারবাবুদের দেখাচ্ছেন, যা ওষুধ ব্যবহার করছেন, ইনহেলার ব্যবহার করছেন, তারা কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করতে থাকুন, যতটা সম্ভব ডিজিজটা যাতে কন্ট্রোলে থাকে। কারণ এই সকল লাং এর ডিজিজ থাকলেও কিন্তু এটি COVID-19 একটি রিস্ক এনহ্যান্সারের কাজ করে। ক্যান্সার যাদের আছে, যারা যারা বিশেষ করে ক্যান্সারের জন্য চিকিৎসা পাচ্ছেন, সেই সকল মানুষেরও কিন্তু দেখা গেছে যে COVID-19 হলে এটি একটি রিস্ক এনহ্যান্সার, এটি একটি ইম্পর্টেন্ট কোমরবিডিটি, তাদেরও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। ক্যান্সার হলে আমরা চিকিৎসা এখন দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে হয়তো ডিলেড হচ্ছে, ভয়ে রুগীরা বেরোতে পাচ্ছেন না, কিন্তু আবার ঠিক মতো চিকিৎসা না হলেও কিন্তু COVID-19 থেকে খারাপ হওয়ার চান্স বেশি। সুতরাং এটি আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমাদের কারুর আত্মীয় স্বজন বা নিজেদের যদি ক্যান্সারে আমরা আক্রান্ত হই, আমাদের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ক্যান্সারের চিকিৎসা ঠিক মতো চালিয়ে যেতে হবে, কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আর 5টা মানুষ তো সাবধানতা অবলম্বন করবেই, কিন্তু যাদের ক্যান্সার রুগী আছে তারা প্রয়োজনের বাইরে এক পাও বাড়ি থেকে বেরোবেন না, এবং বেরোলে যতটা সম্ভব 100% অ্যালার্ট থেকে 100% সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং, অর্থাৎ যারা ধূমপান করেন, কারণ ধূমপান করলে বেশ কিছু লাংসে পরিবর্তন আসে, বেশ কিছু ফিজিওলজি শরীরের পরিবর্তন ঘটে ভেতরে, যার ফলে কিন্তু COVID-19 হলে ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম দিকে যখন আমরা COVID-19 সম্বন্ধে পড়াশোনা করছিলাম, জানছিলাম, একটা ছোট পেপার বেরিয়েছিল যেটা হয়তো এরকম একটা সাজেশন ছিল যে ধূমপান করলে হয়তো COVID-19 এর রিস্ক কম, কিন্তু সেরকমটি একেবারেই না। এরপর একাধিক পেপার বেরিয়েছে, একাধিক গবেষণাপত্র বেরিয়েছে, যেটা দেখা গেছে যে যারা ধূমপান করেন, যারা স্মোকার, তাদের কিন্তু COVID-19 হলে ফলাফল খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং ধূমপান আমরা জানি একটি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, এটি এমন একটি ফ্যাক্টর যেটি আমাদের হাতে রয়েছে, আমরা এটিকে কন্ট্রোল করতে পারি। বয়স তো কমাতে পারবো না, বয়সকে পিছাতে পারবো না, কিন্তু ধূমপান কমানো যায়, ধূমপান বন্ধ করা যায়। এবং কিছু ক্ষেত্রে আমাদের ওষুধও রয়েছে এখন, যেটা আপনাদের ধূমপান যারা করেন তাদের বন্ধ করতে সাহায্য করতে পারে। আপনার ডাক্তার যাদের, যাকে আপনারা দেখান, তার সাথে যোগাযোগ করুন, কিছু কিছু ওষুধের সাহায্যে এবং কাউন্সিলিং এর সাহায্যে ধূমপান বন্ধ করা সম্ভব, এবং এটি করলে COVID-19 যদিও বা হয়, তার থেকে ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনাও কমে। এছাড়া আরো কিছু ক্ষেত্রে যাদের লিভার ডিজিজ আছে, ক্রনিক লিভার ডিজিজ আছে, সিরোসিস বলে ক্রনিক লিভার ডিজিজের একটি স্টেজ হয়, শেষের দিকে হয়, বা অন্যান্য আরো লিভারের অসুখ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু COVID-19 হলে তার সিভিয়ারিটি দেখা যাচ্ছে বেশি, তার সিভিয়ারিটি খারাপের দিকে যাচ্ছে। কিন্তু কিডনির মতো একবার লিভার ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ফিরিয়ে আর ঠিক করা যায় না, বিভিন্ন ওষুধের মাধ্যমে তার কাজটা যতটা সম্ভব ঠিক রাখার, সেই পরিস্থিতিতে সেই পর্যায়ে ঠিক রাখার চেষ্টা করা যেতে পারে। সুতরাং যাদের লিভারের অসুখ আছে তাদেরকেও একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, এবং আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখতে হবে যে ঠিক মতো কি কি ওষুধ ব্যবহার করলে আপনারা আরো ভালো থাকতে পারেন।
এছাড়া প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা গেছে যে COVID-19 হলে প্রেগনেন্সি একটি রিস্ক এনহ্যান্সারের কাজ করছে। প্রেগনেন্সি হলে কিছু ক্ষেত্রে অসুখ COVID-19 আরো সিরিয়াস হয়ে যাচ্ছে, আরো ভেন্টিলেশনের প্রয়োজন পড়ছে কারুর কারুর। তো এ সম্বন্ধে আমি খুব ডিটেলে যাব না, যারা প্রেগনেন্ট মহিলা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন বা যাদের প্রেগনেন্সি চলছে তারা অতিরিক্ত সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এবং আপনার ডাক্তারবাবুর সাথে, আপনার গাইনেকোলজিস্ট, আপনার অবস্টেট্রিশিয়ানের সাথে যোগাযোগ রাখবেন যে এই পরিস্থিতিতে কি করণীয় কি করণীয় না। এই হার্টের অসুখ, প্রেগনেন্সি, এগুলো নিয়ে কিন্তু আমাদের এর পরেও ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টর্স এর আমাদের এই যে 1.5 মাস ব্যাপী কর্মসূচি, তার মধ্যে খুব ডেডিকেটেড আরো প্রোগ্রাম রয়েছে, আরো অনুষ্ঠান রয়েছে যেখানে গাইনেকোলজিস্ট আসবেন, যেখানে কার্ডিওলজিস্ট আসবেন এবং এগুলো সম্বন্ধে আরো ডিটেলস এ বলবেন। নার্ভের অসুখ, নিউরোলজিক ডিজিজ যাদের আছেন, বিশেষ করে ডিমেনশিয়া জাতীয় নিউরোলজিক অসুখ, যেখানে ভুলে যাচ্ছেন, যেখানে হয়তো ডিপেন্ডেন্ট অন্যের জন্য হুইল চেয়ারে বসে আছেন, পার্কিনসন্স ডিজিজ যাদের আছেন, যাদের হাত পা কাঁপে, নিজেরা চলাচল করতে পারেন না ভালো করে, তাদের ক্ষেত্রেও কিন্তু COVID-19 হলে দেখা যাচ্ছে সিভিয়ারিটি বেশি হচ্ছে এবং মৃত্যুর হার বেশি। সুতরাং হার্টের অসুখের মতো নার্ভের অসুখও কিন্তু একটি কোমরবিডিটি যেটি রিস্ক এনহ্যান্সারের কাজ করছে। আরেকটি রিস্ক এনহ্যান্সার COVID-19 যেটা দেখা গেছে এবং যেটি অনেকটা বয়সের মতো, যেটা নিয়ে আমরা কিছু করতে পারবো না, সেটা হচ্ছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ। পুরুষদের দেখা গেছে যে COVID-19 হলে মৃত্যুর সম্ভাবনা বেশি, সিভিয়ার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। মহিলাদের, ফিমেলদের সেক্ষেত্রে অতটা সিভিয়ার ডিজিজ হচ্ছে না এবং মৃত্যুর হারও কম। এবং এর পেছনে বেশ কিছু হরমোনের কারণ রয়েছে, মহিলাদের ইস্ট্রোজেন হরমোন থাকে, তাদের ইমিউনিটি একটু অন্যরকম এবং আরো অনেক জেনেটিক কারণ রয়েছে, সেগুলো এই ফোরামে সেগুলো হয়তো অতটা আমি ডিটেলে ডিসকাস করতে পারবো না। তবে জেনে রাখা ভালো যে পুরুষদের মহিলাদের তুলনায় পুরুষদের COVID-19 হলে সেটি সিভিয়ার হওয়ার চান্স বেশি এবং হাসপাতালে ভর্তি হওয়ার চান্স বেশি এবং মৃত্যুর হারও বেশি। সুতরাং বয়স, এজ এবং জেন্ডার, লিঙ্গ, এই দুটো এমন রিস্ক এনহ্যান্সার যেগুলো নিয়ে আমরা কিছু করতে পারবো না। বয়স বাড়লে রিস্ক বাড়ে, পুরুষদের রিস্ক বেশি, তো এক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। কিন্তু বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা করতে পারবো, অর্থাৎ ডায়াবেটিস থাকলে ভালো কন্ট্রোল করতে পারবো, স্থূলতা থাকলে, ওবেসিটি থাকলে কমানোর চেষ্টা করতে পারবো, হেলদি ডায়েট এক্সারসাইজ ফলো করতে চেষ্টা করতে পারি, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার কন্ট্রোল করলে হার্টের অসুখ, কিডনির অসুখ হওয়ার চান্স কম। কারণ এগুলো হলেও কিন্তু COVID-19 হলে তার রিস্ক অনেক বেশি। এছাড়া আরো এক ঝাঁক অসুখ আমি যেরকম ডিসকাস করলাম, যারা যারা ক্যান্সার রুগী, এবং আরেকটি গ্রুপ যেটা বলা হলো না, সেটা হচ্ছে অর্গ্যান ট্রান্সপ্লান্টেশন যাদের হয়েছে, সেটি হয়তো লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে, কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে, হার্ট ট্রান্সপ্লান্ট হতে পারে, সলিড অর্গ্যান ট্রান্সপ্লান্ট যাদের হয়েছে, এবং যারা ইমিউনো সাপ্রেসিভ, ইমিউনিটি আমাদের চেপে রাখার এক ধরনের ওষুধ খান, তাদেরও কিন্তু COVID-19 হলে ফলাফল খারাপ হওয়ার চান্স বেশি। সুতরাং তাদের ক্ষেত্রেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। হার্টের রুগী, কিডনির রুগী, লিভারের রুগী, লাংসের রুগী, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ক্যান্সারের রুগী, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেগনেন্সি, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এবং স্মোকার যারা, তাদের কিন্তু অবিলম্বে চেষ্টা করতে হবে তারা যেন ধূমপান বন্ধ করতে পারে, নিজেরা না পারলে আপনাদের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারে। আমরা যদি ওয়েস্টার্ন ডেটা দেখি, বিদেশি ডেটা দেখি, মূলত আমেরিকার ডেটা, ইউএস এর ডেটা এবং ইউরোপের কিছু অংশের ডেটা, দেখা গেছে যে আমাদের কিছু আর্থসামাজিক কিছু এমন ক্রাইটেরিয়া আছে, এমন কিছু লোকজন আছেন আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া, যাদের কিন্তু COVID-19 হলে ফলাফল খারাপ। যেমন আমেরিকায় দেখা গেছে যারা, আমেরিকায় যারা ডার্ক স্কিন, যারা ব্ল্যাকস, যারা আফ্রিকান আমেরিকান, যারা মাইনরিটি, রেশিয়াল মাইনরিটি, তাদের ক্ষেত্রে কিন্তু COVID-19 হলে সিভিয়ারিটি বেশি হচ্ছে এবং আউটকাম খারাপ হচ্ছে। এবং কিছু কিছু দেশে দেখা গেছে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদেরও কিন্তু COVID-19 হলে ফলাফল খারাপ। আমরা জানি যে আমাদের COVID-19 এই মুহূর্তে তো খুব সুনির্দিষ্ট একটি বা দুটি ওষুধের চিকিৎসা নেই, আমরা অনেক ওষুধ চেষ্টা করছি। আমরা জানি যে অক্সিজেনের একটি ভূমিকা রয়েছে, কিছু ক্ষেত্রে স্টেরয়েডের ভূমিকা রয়েছে, কিন্তু আমাদের নিজস্ব শরীরের যে ইমিউনিটি, যে ইমিউন পাওয়ার, তার একটা বড় ভূমিকা রয়েছে কে সুস্থ হয়ে উঠবেন এবং কে সুস্থ হয়ে উঠবেন না।
কারণ আমরা জানি যে আমি যে এতগুলো অসুখের কথা বললাম, ডায়াবেটিস, হার্টের অসুখ, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি, এর অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ইমিউন পাওয়ার কম বলে অসুখ হলে, COVID-19 হলে তার সিভিয়ারিটি বেশি হচ্ছে। এবং এই ইমিউনিটি কিন্তু একদিনে গড়ে ওঠে না। অবশ্যই আমাদের হেলদি খেতে হবে, ফল খেতে হবে, সবজি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, কিন্তু আমরা গত বেশ কয়েক মাস, কয়েক বছর, একদম ছোটবেলা থেকে সারা এতদিন ধরে যা করে এসেছি, সব কিছুর উপরেই কিন্তু আমাদের ইমিউনিটি নির্ভর করে। এবং দেখা গেছে যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া, তারা যেহেতু একটা ক্রনিক ম্যালনিউট্রিশন স্টেট, যারা ভালো খাদ্য খাদ্য তারা পায়নি দীর্ঘদিন ধরে, তারা ঠিক মতো চিকিৎসা অনেক ক্ষেত্রে পায়নি, সেটিও কিন্তু একটি কারণ, যার জন্য দেখা যাচ্ছে যে বিদেশে যা গবেষণা হয়েছে, এই পিছিয়ে পড়া লোকজনের কিন্তু COVID-19 হলে তার সিভিয়ারিটি বেশি, হাসপাতালে যাওয়ার চান্স বেশি এবং মৃত্যুর হারও বেশি। এছাড়া বিদেশে দেখা গেছে গৃহহীন মানুষ যারা, যারা হোমলেস, তাদেরও কিন্তু COVID-19 হলে ফলাফল খারাপের দিকে যাচ্ছে। এবং এক্ষেত্রেও আমার মনে হয় ওভারঅল তাদের যে নিউট্রিশন স্ট্যাটাস, তাদের তাদের যে ইমিউনিটি স্ট্যাটাস, সেটি খারাপ বলেই এরম হওয়ার চান্স বেশি। এছাড়া আরেকটি ক্ষেত্র যেটি রিস্ক এনহ্যান্সারের কাজ হচ্ছে, সেটি হচ্ছে যারা প্রতিবন্ধী মানুষ, তারা মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে, শারীরিকভাবে প্রতিবন্ধী হতে পারে, এই সকল মানুষেরও দেখা গেছে কিন্তু COVID-19 হলে তার সিরিয়াসনেস বেশি, তার ফলাফল খারাপের দিকে যাচ্ছে। সুতরাং আর্থসামাজিক পরিস্থিতি তো রাতারাতি আমরা পাল্টাতে পারবো না, সেটি নিয়ে আমরা কিছু করতে পারবো না, কিন্তু যারা প্রতিবন্ধী মানুষ, যারা শারীরিকভাবে বা মানসিকভাবে প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে আমাদের একটু বিশেষ যত্ন নিতে হবে, তাদের একটু বেশি সাবধানে রাখতে হবে, যাতে কোনোভাবেই তাদের ইনফেকশন না হয়ে যায়। তো আমার মনে হয় এবার আস্তে আস্তে গুটানোর পালা। আমরা অনেক কিছু নিয়েই আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম কিছু কিছু এমন ক্ষেত্র আছে যেখানে আমি কিছু করতে পারি না, বয়স যে একটি, লিঙ্গ একটি, পুরুষদের ফলাফল খারাপ, বয়স্ক লোকদের ফলাফল খারাপ, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি, ওজন কম রাখতে পারি, যাতে হার্টের অসুখ, কিডনির অসুখ না হয়, যাদের হার্টের অসুখ, কিডনির অসুখ আছে, লিভারের অসুখ আছে, লাংসের অসুখ আছে, ক্যান্সার আছে, যাদের অর্গ্যান ট্রান্সপ্লান্টেশন হয়েছে, প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ আমি বলবো সাবধানতা অবলম্বন করতে হবে। স্মোকার যাদের, তাদের অবিলম্বে চেষ্টা করতে হবে ধূমপান বন্ধ করার। আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের রিস্ক বেশি, যারা গৃহহীন তাদের রিস্ক বেশি, এবং মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী মানুষদেরও রিস্ক বেশি, এদের বিশেষ যত্ন নিতে হবে এবং একটু বেশি প্রোটেকশন মাথায় রাখতে হবে, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা অনেকগুলো কোমরবিডিটি নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো রিস্ক এনহ্যান্সিং নিয়ে আলোচনা করলাম, যত দিন যাবে হয়তো আমরা আরো নতুন নতুন কোমরবিডিটি, আরো নতুন নতুন রিস্ক এনহ্যান্সার সম্বন্ধে জানবো। তবে আপাতত আমরা যা জানি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই সকল ক্ষেত্রে আমরা যেন বেশি বেশি, আরো বেশি সাবধানতা অবলম্বন করি, এবং হয়তো যখন অদূর ভবিষ্যতে ভ্যাকসিন আসবে, এই সকল মানুষকে অগ্রাধিকার দিয়ে আমাদের ভ্যাকসিন পৌঁছে দিতে হবে। আজকে এটুকুই থাক, তবে আমাদের অনুষ্ঠান আরো প্রায় 1.5 মাস ধরে চলবে। আমরা একদিন ছেড়ে একদিন, অল্টারনেট ডে রাত্রির 8টায় এবং রাত্রির 9টায় আমরা স্পেশালিস্ট ডাক্তারবাবুদের নিয়ে আসব। সুতরাং কাল বাদ দিয়ে পরশু আবার ঠিক রাত্রির 8টায় চোখ রাখবেন আমাদের ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরসের ফেসবুক লাইভ পেজে। ধন্যবাদ।